দুটি ষাঁড়ের লড়াই, আতঙ্ক মালদা শহরের পোস্ট অফিস মোড়ে। মঙ্গলবার রাতে দুই ষাঁড়ের লড়াই বন্ধ করতে মশাল জ্বালালো স্থানীয়রা। বেশ কিছুক্ষণের চেষ্টার পর ষাঁড় দুটিকে তাড়াতে সক্ষম হন তারা। মঙ্গলবার রাতে হঠাৎ দুটি ষাঁড় মুখোমুখি দাঁড়িয়ে পড়ে, 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তারা। দুজনের শিং দিয়ে শুরু হয় লড়াই, আর এই লড়াইয়ের কারণে পথ চলতি মানুষদের মধ্যে আতঙ্ক ছড়ায়। দু চাকা হোক বা চার চাকা, রাস্তার মধ্যে দুই ষাঁড়কে লড়াই করতে দেখে দাঁড়িয়ে পড়েন তারা। কখনো দাঁড়িয়ে থাকা মোটর বাইকে আছড়ে পড়ে, আবার কখনো পথ চলতে মানুষদের ধাওয়া করে। যুদ্ধ পরিস্থিতি দেখে ঘেউ ঘেউ করতে থাকে ষাঁড়মেয়েরা, কিন্তু তাদের ঘেউ ঘেউ শব্দকে উপেক্ষা করেই লড়াই চালিয়ে গেল তারা। প্রায় ঘন্টা খানেক ধরে চলল তাদের মারমুখী লড়াই। মালদা থেকে দেবু সিংহের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। মোটামুটি কি সমস্যা হয়েছিল এখানে? দুটো ষাঁড় গন্ডগোল লেগেছিল, খুব মানে পাবলিককেও খুব পাবলিকে যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, তারপরে ষাঁড়টাকে আগুন জ্বালিয়ে মশাল জ্বালিয়ে ভাগিয়ে দেওয়া হলো। আবার পাশে যে আবার ওরা দুটো ষাঁড় আবার গন্ডগোল করছে, কি আতঙ্কের পরিবেশ হয়ে গেছিল। লড়াইটা কেমন জমে উঠেছিল? দারুণ লড়াই জমেছে। মানে কোনো গাড়ি ঘোড়া চলতে যেতে পারছিল না? না না, কোনো গাড়ি ঘোড়া কি কোনো মানুষ যেতে পারছিল না, কি ভয়ে সব আতঙ্কে দৌড়াচ্ছিল নাকি? দৌড়াচ্ছিল সব। তারপরে কি করলেন? তারপর ওই একটা কাপড়ে আগুন লাগিয়ে দিয়ে দুটো সারকে ছুটি দিলাম, দুই দিক দুজন চলে গেল। এখন কি পরিস্থিতি? এখন ফের ওই ডিএম বাংলোর সামনে গিয়ে এখন ওরা আবার গন্ডগোল করছে দুটো মিলে। লড়াই দেখে আতঙ্ক ছিল না? হ্যাঁ, ফোড়া মোড়ে যা লোকজন ছিল, গাড়ি ঘোড়া যা ছিল সব ফাঁকা হয়ে গেল। রাস্তা দখল করেছিল ওরা দুজনেই? হ্যাঁ, দুজনেই রাস্তা দখল করেছিল, মেন রাস্তা দখল করেছিল। আপনার নাম? রতন কুমার সাহা, ফোড়া মোড়ে।